ঈদ উপলক্ষে হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সোনাই সমষ্টির সোনাবাড়ি ঘাট জিপির হেল্প ফর ইউ এনজিও সদস্যরা। বুধবার সংস্থার কার্যালয়ে 200 মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা। তেল, চিনি, ময়দা, আলু, পেঁয়াজ, চানা, লবণ এসব খাদ্য সামগ্রী হতদরিদ্র মানুষের হাতে তুলে দেন। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন এনজিওর সদস্য কামরুল ইসলাম বড়ভূইয়া, পবন রায়, সঞ্জীব আচার্য, মুন্না রায়, রাহুল আমিন চৌধুরী, রুকুন বড়ভূইয়া প্রমুখ। এ ব্যাপারে বলতে গিয়ে কামরুল ইসলাম বড়ভূইয়া সহ অন্যান্যরা জানান, ঈদের আনন্দে যাতে হতদরিদ্র মানুষেরা সামিল হতে পারে তার জন্য প্রতি বছর ঈদের সময় খাদ্য সামগ্রী বা বস্ত্র বিতরণ করে থাকেন। সংস্থার সদস্যরা নিজেদের অর্থ দিয়ে এই সামগ্রীগুলো কিনেন। প্রায় 3 বছর আগে সংস্থা গঠনের পর থেকেই বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে জড়িত রয়েছেন তারা। আগামীতেও এ ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম অব্যাহত থাকবে বলে জানান। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এনজিওর তরফ থেকে ঈদের শুভেচ্ছা। আমরা গরিব দুঃখীদের জন্য এনজিওর পক্ষ থেকে কিছু সামগ্রী বিতরণ করা হয়েছে এনজিওর পক্ষ থেকে। আর আমরা প্রতি বছর নিয়ে এরকম দিয়ে থাকি, আর এইবারেও আমরা দিয়ে আসি ঈদের সামগ্রী। এর মধ্যে 8টা আইটেম আছে। বিগত দিন থেকে আমরা হেল্প ফর এনজিওর পক্ষ থেকে যারা কর্মকর্তা আছেন সবে মিলিয়ে আমরা যে টাইম পরব কো পূজায় কো যে কোনো টাইম ফ্লাডের সময় আমরা মানুষের পাশে দাঁড়াইছি, পরবর্তীও আমরা দাঁড়াইমু মানুষের পাশে। আর আজকের দিনও আমরা গরিব মানুষ 200 মানুষে আজকে আমরা তেল, আটা, ময়দা, চিনি, চানা, আলু এইসবগুলো আমরা দিয়ে দিই। আর আজকের দিনও আমরার লগে জড়িত আছেন আমরার এই পাপন দাস, মুন্না দাস, এরপরে আছেন আমরার কেন সঞ্জীব আচার্যি, আমরার লগে আছেন। আমরার লগে তারা সব সময় বিগত যে কোনো টাইমে তারা আমরারে সাহায্য সহায়তা সব সময় করতে থাকুন। আমি কমল কুমার রায়, হেল্প ফর এনজিওর একজন সদস্য হিসাবে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানালাম। আজকে আমাকে কমরুল ভাই এই এনজিওতে সদস্য পদ দেওয়ার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই এনজিওর তরফ থেকে আমরা কিছু খাদ্য সামগ্রী ঈদের উপলক্ষে আমরা বন্টন করতেছি, যে এটা হলো আমাদের তরফ থেকে মানুষের জন্য একটা ছোট মোটো সাহায্য। এই কথা কইও আমার ধন্যবাদ, নমস্কার।